নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, শিক্ষা বিজ্ঞানের এডুকেশনের। তো দেখো, পেজ নম্বর 113 সলভ করাবো। তার আগে আমি এমসিকিউ সলভ করার আগে আমি বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নম্বরের একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে। তারপরে আমি এই বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করার পর তোমাদের আমি এমসিকিউ টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। বি নম্বরে কী বলেছে, বয়স্ক শিক্ষা কাকে বলে, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু 2022 সালে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো দুদাগের প্রশ্নে কী বলেছে, মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহারগুলি লেখো। তোমাদের এই দুটো কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে, ঠিক আছে। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। স্পিয়ারম্যানের দ্বিপদন তত্ত্ব আছে। তারপরে বিতে কী বলেছে, অনুবর্তন কাকে বলে, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। সিতে কী বলেছে, মধ্যমান কাকে বলে, নিচের স্কোর বন্টনের মধ্যমান নির্ণয় করো। তো দেখো এই তিনখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কটা তো খুবই ইজি অঙ্ক আছে, ঠিক আছে। তো দেখো এই তিনখানা কোশ্চেন থেকে তোমাকে যে কোনো 2টো কোশ্চেন লিখতে হবে। তো দেখো এবার আমি 4 দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো কী বলেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। বি নম্বরে কী বলেছে, কোটারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। সি নম্বরে কী বলেছে, জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ মূল সুপারিশগুলি আলোচনা করো। আমি মনে করি এই 3টে কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 100% 2022 সালে উচ্চ মাধ্যমিকে শিক্ষা বিজ্ঞানে কমন পাবে। এবার আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো রোমান অনেক কী বলেছে, মনোযোগের বাহ্যিক একটি নির্ধারক হলো অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার তীব্রতা। রোমান টুতে কী বলেছে, গ্যাগনের শিকনের শেষ স্তরটি হলো অ্যান্সার বি, ডি এর অ্যান্সার সমস্যা সমাধানের শিকন। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় অ্যান্সার বি, সি এর অ্যান্সার 2002 সালে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, অ্যান্সার বি, ডি এর অ্যান্সার জাতীয় শিক্ষানীতি 1986। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় অ্যান্সার বি, বি এর অ্যান্সার 1988 সালে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো অ্যান্সার বি, এর অ্যান্সার রম। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার প্রাথমিক। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, রোমান এইটের কোশ্চেন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমা কত, এর অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার কত হবে, 14 হবে। তো দেখো রোমান 9-এর কোশ্চেন কী বলেছে, কোঠারি কমিশন বা ভারতীয় কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে, অ্যান্সার বি, সি এর অ্যান্সার 4টি স্তরের কথা বলেছে। 10 নম্বরের কোশ্চেন কী বলেছে, শিখনের শেষ স্তরটি হলো অ্যান্সার বি, সি এর অ্যান্সার প্রতাপভিজ্ঞা, ঠিক আছে, প্রতাপভিজ্ঞা যাকে বলে। রোমান 11-এর কোশ্চেন কী বলেছে, বিদ্যালয়ের স্তর কী বলেছে পাঠ্যক্রমের রচনা করে, অ্যান্সার বি। তো দেখো এটা নিয়ে একটু ডাউট হচ্ছে, কোশ্চেনটা যত সম্ভব এনসিটিই হতে পারে, তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে। বিদ্যালয়ের স্তরে পাঠ্যক্রম রচনা করে, ঠিক আছে। তো দেখো 12 নম্বরের কোশ্চেন কী বলেছে, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির বিদ্যার উদাহরণ হলো, অ্যান্সার বি, এর অ্যান্সার প্রোগ্রাম শিখন। 13 নম্বরের কোশ্চেন কী বলেছে, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন, অ্যান্সার বি, সি এর অ্যান্সার থার্স্টন। 14 নম্বরের কোশ্চেন কী বলেছে, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন, অ্যান্সার বি, সি এর অ্যান্সার মৌলানা আব্দুল কালাম আজাদ। 15 নম্বরের কোশ্চেন কী বলেছে, বুদ্ধি হলো শেখার ক্ষমতা বলেছেন, অ্যান্সার বি, এর অ্যান্সার প্লেটো। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, কোন কমিশনের শিক্ষার কাঠামো 10+2+3+2 সুপারিশ করা হয়েছে, অ্যান্সার বি, এর অ্যান্সার কোঠারি কমিশনে। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের শিক্ষা কমিশনের সময়সীমা হলো, অ্যান্সার বি, সি এর অ্যান্সার 1964 থেকে 1966, অর্থাৎ সি এর অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, অ্যান্সার বি, সি এর অ্যান্সার মাধ্যমিক শিক্ষা কমিশনে। 19 নম্বরের কোশ্চেন কী বলেছে, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়, অ্যান্সার বি, ডি এর অ্যান্সার 1991 সালে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 19 নম্বরের কোশ্চেন। তো দেখো 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, মোদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন, অ্যান্সার বি, সি এর অ্যান্সার রাজ্যের শিক্ষা আধিকারিক। 21 নম্বরের কোশ্চেন কী বলেছে, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচিত হলেন, অ্যান্সার বি, সি এর অ্যান্সার থার্স্টন। 22 নম্বরের কোশ্চেন কী বলেছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনের সুপারিশে আছে, অ্যান্সার বি, আমাদের সি এর অ্যান্সার রাধাকৃষ্ণন কমিটি। 23 নম্বরের কোশ্চেন কী বলেছে, কোনটি প্রাক প্রাথমিক শিক্ষা লয় নয়, অ্যান্সার বি, সি এর অ্যান্সার মাধ্যমিক স্কুল। আমাদের 24 নম্বরের কোশ্চেন কী বলেছে, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে, অ্যান্সার বি, এর অ্যান্সার স্কিনার।
তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এইগুলো আমি তোমাদের এমসিকিউবগুলো তোমাদের আমি পরে কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি পেজ নম্বর এসি 212 নম্বর পেজের যত এমসিকিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রথমে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে আমি এমসিকিউবগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো এসি 212, 213 এবং 214 নম্বর পেজের যত এমসিকিউব আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে। তো দেখো এক নম্বরে তোমার দুটো কোশ্চেন আছে, তোমাকে একটা লিখতে হবে, ঠিক আছে, যার নম্বর থাকবে 4। তো দেখো কী বলেছে, এতে নিরক্ষরতাকে কেন অভিশাপ রূপে গণ্য করা হয়, নিরক্ষরতা দূর করা দরকার কেন, ঠিক আছে, নিরক্ষরতা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু বি নম্বরে কী বলেছে, টিকা লেখো জাতীয় সাক্ষরতা মিশন NLM ব্র্যাকেটের মধ্যে। দু নম্বরে কী বলেছে, দুটো কোশ্চেন আছে, তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে, চার নম্বরের একটা, মানুষ হওয়ার শিক্ষার চারটি বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বি নম্বরে কী বলেছে, কম্পিউটার কি শিক্ষকদের বিকল্প হতে পারে, ঠিক আছে। তিন নম্বরের কোশ্চেনটা কী আছে দেখো, এখানে আট নম্বরে কোশ্চেন দুটো লিখতে হবে, মনোযোগ কাকে বলে, মনোযোগের প্রধান বস্তুগত ও ব্যক্তিগত শর্ত দুটি কী কী। বি নম্বরে কোশ্চেন কী বলেছে প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে প্রসঙ্গত অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 1+3+4। সি নম্বরে কোশ্চেন কী বলেছে, মিডিয়ান কাকে বলে, মিডিয়ানের দুটি সুবিধা উল্লেখ করো, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু নিচে প্রদত্ত রাশিমালাটি, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো মিডিয়ান নির্ণয় করো, তো দেখো আমি খুব সুন্দর করে আমি তোমাদের দেখিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো চার দাগের কোশ্চেন কী বলেছে, এখানে তিনখানা কোশ্চেন আছে, ABC, তোমাকে যে কোনো একটা কোশ্চেন, সরি, তোমাকে যে কোনো দুটো কোশ্চেন লিখতে হবে। তো দেখো কী বলেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে কার নেতৃত্বে কাজ শুরু করেছিল, এই কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশগুলি কী কী। বি নম্বরে কী বলেছে, প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল। সিতে কী বলেছে, মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুণগত মানোন্নয়ন সম্পর্কে জাতীয় শিক্ষানীতির বক্তব্যগুলি কী ছিল। এই যে বট কোশ্চেনগুলো আছে, এই বট কোশ্চেনগুলো কিন্তু তোমরা পড়বে 2022 সালের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আমি এসি 212 নম্বর পেজের যত এমসিকিউব আছে, অ্যাকচুয়ালি 213 থেকে স্টার্ট হয়েছে এমসিকিউবগুলো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, রোমানে প্রেরণা হ্রাসের কারণ হতে পারে, এর অ্যান্সার হবে সি অ্যান্সার, বিষয়বস্তুর কাঠিন্য। পরের কোশ্চেন কী বলেছে, রোমান টু এর কোশ্চেন, থার্স্টনের মতে প্রাথমিক উপাদানের সংখ্যা হলো, অ্যান্সার হবে সি অ্যান্সার, 7টি। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, প্রতাপ বিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী, অ্যান্সার হবে ডি অ্যান্সার, চিনিয়ে নেওয়া। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, অন্তর্দৃষ্টিমূলক শিকন কৌশলের জন্য সুলতান নামক শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালু করেন, অ্যান্সার হবে ডি অ্যান্সার, কোহলার। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, প্রচেষ্টা ও ভুলের শিকন কৌশলের অপর নাম, অ্যান্সার হবে ডি অ্যান্সার, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, প্রাচীন অনুবর্তন তত্ত্বের আবিষ্কর্তা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার, প্যাভলভ। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার, আয়ত লেখ। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, 81 থেকে 90 শ্রেণীটির প্রকৃত ঊর্ধ্বসীমা হলো, অ্যান্সার হবে সি অ্যান্সার, 90.5। 9 নম্বর কোশ্চেন কী বলেছে, পরিসংখ্যা বহুভুজ আকার সময় যদি এক্স অক্ষ 60 হয় তাহলে ওয়াই অক্ষের দৈর্ঘ্য হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 45। 10 নম্বর কোশ্চেন কী বলেছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষাকালের সুপারিশ ছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 2 বছরে। 11 নম্বর কোশ্চেন কী বলেছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রাধাকৃষ্ণন কমিশন। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার, 1952 সালে। 13 নম্বর কোশ্চেন কী বলেছে, মুদালিয়ার কমিশন ঐশিক পাঠ্যক্রমকে মোট কতগুলি প্রবাহে বিভক্ত করেছিলেন, এর অ্যান্সার হবে 7টি। মুদালিয়ার কমিশন ঐশিক পাঠ্যক্রমকে মোট 7টি প্রবাহে বিভক্ত করেছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 7টি। তো দেখো 14 নম্বর কোশ্চেন কী বলেছে, কমন স্কুলের কথা উল্লেখিত হয়েছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ভারতীয় শিক্ষা কমিশনে। 15 নম্বর কোশ্চেন কী বলেছে, কোঠারি কমিশনের মতে শিক্ষার একটি লক্ষ্য ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার, নেতৃত্বের বিকাশ। 16 নম্বর কোশ্চেন কী বলেছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষা কর্মসূচি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, প্রাথমিক শিক্ষা। পরের কোশ্চেন কী বলেছে, 17 নম্বর কোশ্চেন, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি রিপ্রেজেন্টেটিভ কোন শিক্ষানীতির শিরোনাম, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, NEP 1986। পরের কোশ্চেন কী বলেছে, 18 নম্বর কোশ্চেন, নবোদয় বিদ্যালয়ে পড়তে হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ক্লাস 6 থেকে ক্লাস
12 19 নম্বরের কোশ্চেন কি বলেছে সাক্ষরতা সক্ষমতা সচেতনতা এই শব্দ বন্ধটি জড়িত অ্যানসার হবে 2000 বয়স্ক শিক্ষার সঙ্গে 20 নম্বরের কোশ্চেন কি বলেছে 20 নম্বরের কোশ্চেন বলেছে ইজ ওয়ান টিস ওয়ান স্লোগানটি যে শিক্ষা কর্মসূচির সঙ্গে জড়িত অ্যানসার হবে 2000 সর্বশিক্ষা অভিযান 21 নম্বরের কোশ্চেন কি বলেছে ইউনেস্কো কোন বছর প্রতিষ্ঠিত হয় অ্যানসার হবে 1945 খ্রিস্টাব্দে 22 নম্বরের কোশ্চেন কি বলেছে জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ অ্যানসার হবে ডিয়ার অ্যানসার অ্যারিস্টটল 23 নম্বরের কোশ্চেন কি বলেছে কত মেগাবাইট নিয়ে এক গিগাবাইট তৈরি হয় অ্যানসার হবে ডিয়ার অ্যানসার 1024 24 নম্বরের কোশ্চেন কি বলেছে টিএএল এর পুরো নাম বা পুরো কথাটি কি অ্যান্সার হবে টেকনোলজি অ্যাডেড লার্নিং তো দেখো দুদাকের যে এসি কিউব আছে এই এসি কিউব তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো এবার আমি পেজ নম্বর AC241 নম্বর নিয়ে আলোচনা করব তো দেখো 241 নম্বর থেকে যে 241 নম্বর পেজ থেকে যে সমস্ত 4 নম্বরের কোশ্চেন এবং 8 নম্বরের কোশ্চেন আছে সেগুলো তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব তারপরে আমি এমসি কিউব নিয়ে আলোচনা করব তো দেখো এক দাগের এতে কী বলেছে সাক্ষরতার সামাজিক গুরুত্ব আলোচনা করো বিতে কী বলেছে সার্বজনীন সাক্ষরতা গণতন্ত্রের সাফল্যের সোনার চাবি স্বাধীনোত্তর ভারতে সাক্ষরতা কর্মসূচির গুরুত্ব প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো দু নম্বরে কী বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো তো দেখো কী বলেছে এতে কী বলেছে কর্মদক্ষতার জন্য শিক্ষা এর উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো বিতে কী বলেছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো তো দেখো তিন দাগের কোশ্চেন কী বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 8 × 2 = 16 এতে কী বলেছে স্পিয়ারম্যানের দ্বিপদান তত্ত্বের সঙ্গে থাস্টনের বহুপদান তত্ত্বের পার্থক্য আলোচনা করো বিতে কী বলেছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল সম্পর্কে আলোচনা করো তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে সি নম্বরে নিম্নলিখিত স্কোর বন্টনটির একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এই অঙ্কগুলো তোমাদের আমি পরে একদিন করিয়ে দেবো তো দেখো এবার আমি চার দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো যেখানে 8 × 16 টোটাল দুখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে এখানে তিনখানা কোশ্চেন থাকে কী বলেছে এতে রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনকে ভারতবর্ষের শিক্ষার ইতিহাসের এক মূল্যবান দলিল বলা হয় কেন তা ব্যাখ্যা করো বিতে কী বলেছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়গুলিতে কোঠারি কমিশনের সুপারিশ ও প্রস্তাবগুলি কী সিতে কী বলেছে জাতীয় শিক্ষানীতি NEP 1986 এর সুপারিশগুলি আলোচনা করো তো দেখো পার্ট বিতে মার্কস 40 এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে 24খানা তোমাকে MCQ সলভ করতে হবে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমান 1 জি উপাদানের প্রয়োজন হয় অ্যান্সার হবে বিয়ের আচার সকল প্রকার কাজে রোমান 2 এর কোশ্চেন কী বলেছে শিখনের দ্বিতীয় স্তরটি হলো অ্যান্সার বিয়ের আচার ধারণ বা সংরক্ষণ রোমান 3 কোশ্চেন কী বলেছে প্রেরণার উদ্ভব ঘটে অ্যান্সার হবে ডিয়ের আচার অভাব বোধ বা চাহিদা থেকে রোমান 4 এর কোশ্চেন কী বলেছে গেস্টান্ট মতবাদের মূল ভিত্তি হলো অ্যান্সার হবে ডিয়ের আনসার সাধারণীকরণ রোমান 5 এর কোশ্চেন কী বলেছে SOR বন্ডের কথা প্রথম বলেছিলেন অ্যান্সার হবে ইএল থান্ডাইক হবে ঠিক আছে এখানে যে চারখানা অপশান ভুল আছে ইএল থান্ডাইক হবে রোমান 6 এর কোশ্চেন কী বলেছে স্কিনার বক্স ব্যবহৃত হয়েছিল অ্যান্সার হবে বিয়ের আনসার সক্রিয় অনুবর্তনে 7 নম্বরের কোশ্চেন কী বলেছে শ্রেণী ব্যবধান রোমান 1 হলো অ্যান্সার হবে এর আনসার রাশিমালার প্রসার বাই শ্রেণী সংখ্যা পরের কোশ্চেন কী বলেছে 8 নম্বরের কোশ্চেন M = σx/n এখানে এম বলতে বোঝানো হয়েছে অ্যান্সার হবে ডি এর আনসার মিন বা গড় 9 নম্বরের কোশ্চেন কী বলেছে x, y ও z এর গড় বা মিন নির্ণয় করতে হবে যে সূত্র অনুযায়ী অ্যান্সার হবে বি এর আনসার x + y + z / 3 তাই তো গড় বের করতে হলে কী হয় 3টিকে যোগ করতে হবে এবং যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো দেখো এখানে এক্স আছে ওয়াই আছে জেড আছে x, y, z যোগ করে দিলাম এবং যত এক্স একটা ওয়াই একটা জেড একটা অর্থাৎ 3টি আছে তাই 3 দিয়ে ভাগ করেছি অর্থাৎ বি এর আনসার পুরোপুরি পারফেক্ট 10 নম্বরের কোশ্চেন কী বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ত্রিভাষা সূত্র অনুযায়ী 3টি ভাষা অ্যান্সার হবে সি এর আনসার মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি, ইংরেজি ভাষা 11 নম্বরের কোশ্চেন কী বলেছে কোন কমিশন ছাত্র কল্যাণ বা স্টুডেন্টস ওয়েলফেয়ারের কথা বলেছিল অ্যান্সার হবে বিয়ের আনসার কোঠারি কমিশন 12 নম্বরের কোশ্চেন কী বলেছে মোদালিয়ার কমিশন তৈরি হয়েছিল প্রধানত যে শিক্ষা স্তরের সংস্কারের জন্য অ্যান্সার হবে বিয়ের আনসার মাধ্যমিক 13 নম্বরের কোশ্চেন কী বলেছে মোদালিয়ার কমিশন কোন বছর কাজ শুরু করে অ্যান্সার হবে সি এর আনসার 1952 খ্রিস্টাব্দে
14 নম্বর কোশ্চেন কি বলেছে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন অ্যানসার হবে এর অ্যানসার ডক্টর ডিএস কোঠারি 15 নম্বর কোশ্চেন কি বলেছে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা টাস্ক ফোর্স এর সংখ্যা ছিল অ্যানসার হবে বি এর অ্যানসার 12টি 16 নম্বর কোশ্চেন কি বলেছে বি কোর্স বলতে বোঝানো হয়েছে অ্যানসার হবে বি এর অ্যানসার বৃত্তি শিক্ষা 17 নম্বর কোশ্চেন কি বলেছে চাকরিকে ডিগ্রি থেকে বিচ্ছিন্ন করার কথা প্রথম বলা হয় অ্যানসার হবে বি এর অ্যানসার জাতীয় শিক্ষানীতিতে 1986 বি এর অ্যানসার জাতীয় শিক্ষানীতি 1986 18 নম্বর কোশ্চেন কি বলেছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কত সালে তৈরি হয় অ্যানসার হবে ডি এর অ্যানসার 1985 সালে 19 নম্বর কোশ্চেন কি বলেছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় অ্যানসার হবে আমাদের সি এর অ্যানসার সেপ্টেম্বরে 20 নম্বর কোশ্চেন কি বলেছে জাতীয় সাক্ষরতা মিশন NLM কাজ শুরু হয়েছিল অ্যানসার হবে আমাদের ডি এর অ্যানসার 1988 সালে 1988 21 নম্বর কোশ্চেন কি বলেছে ডেলার কমিশনের মতে শিক্ষার প্রথম স্তম্ভ হলো অ্যানসার হবে এর অ্যানসার জ্ঞানমূলক শিখন আমাদের পরের কোশ্চেন কি বলেছে 22 নম্বর কোশ্চেন ডেলর কমিশনে মোট সদস্য সংখ্যা ছিল অ্যানসার হবে ডি এর অ্যানসার 15 জন 23 নম্বর কোশ্চেন কি বলেছে মাইক্রো প্রসেসর ব্যবহৃত হয় যে কম্পিউটারে যে প্রজন্মের জন্য তা হলো অ্যানসার হবে ডি এর অ্যানসার চতুর্থ প্রজন্ম 24 নম্বর কোশ্চেন কি বলেছে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং এর সুনির্দিষ্ট সমবায়কে বলা হয় অ্যানসার হবে বি এর অ্যানসার সফটওয়্যার তো দেখো বাকি যে এই যে এসএকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বরে ষোলোখানা এইগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো